একের পর এক বিদেশি নায়িকা নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশের সিনেমাগুলো, যার কারণে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশি নায়িকারা। তাই তো এবার পরিচালকদের উপর চরম ক্ষোভ প্রকাশ করল নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, বর্তমান বাংলা সিনেমাগুলো দেখলে মনে হয় বাংলাদেশি কোনো নায়িকা নেই, সব সিনেমায় দেখি কলকাতার নায়িকারা অভিনয় করছে। অপু বলেন, আমরা কি নায়িকা না? তাহলে কেন পরিচালকরা বাইরের দেশ থেকে নায়িকা নিয়ে আসছে? বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, তাহলে আমাদের দেশের পরিচালকরা তাদেরকে কাজে লাগাচ্ছে না কেন? এই সময় এই বিষয়টা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন বাংলার সিনেমার এই জনপ্রিয় নায়িকা। অপু বিশ্বাস আরও বলেন, আমাদের দেশের নায়িকারা এখন কাজ পাচ্ছে না, তার কারণেই সবাই এখন হারিয়ে যাচ্ছে, নতুন কোনো নায়িকাও উঠে আসছে না। অপু বিশ্বাস এই সময় তুফান সিনেমা সহ অন্যান্য দুই একটা সিনেমার দিকে ইঙ্গিত করে বলেন। অপু বিশ্বাস এই সময় আরও প্রশ্ন তুলে বলেন, তুফানে মিমি চক্রবর্তীর জায়গায় বাংলাদেশি কোনো নায়িকা কেন নেওয়া হয়নি? তাছাড়াও এবারের ঈদে রিলিজ হওয়া ডার্ক ওয়ার্ল্ড সিনেমার নায়িকাও ছিল কলকাতার। গত ঈদে রিলিজ হওয়া শাকিব খানের প্রিয়তম সিনেমার নায়িকাও ছিল কলকাতার। আবার রাজকুমার সিনেমার নায়িকাও ছিল ভিনদেশি। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, আমাদের দেশের নায়িকাগুলো কোথায় গিয়ে অভিনয় করবে? আমাদের উচিত এখনই সচেতন হওয়া।